দাঁড়িয়ে আছি লালবাগ নবাবগঞ্জ রোডে একটা বিখ্যাত সুপের দোকানের সামনে। কিন্তু এখানে আসার পর কোনো নামধারী সাইনবোর্ড কিন্তু নেই। আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা বলে দিই, সেটি হচ্ছে নবাবগঞ্জ রোডে আসার পর তেলিপাড়া জামে মসজিদ। আমার ঠিক এই পাশে আছে তেলিপাড়া জামে মসজিদ, তার ঠিক অপোজিটেই কিন্তু এই দোকানটা। চলুন তাহলে দেখি চিকেন স্যুপ। আঙ্কেল, আপনাদের এই দোকানে কি কি আছে? আলিম স্যুপ, চকরি কুস্তা। তাহলে কি কি স্যুপ আছে আপনাদের এখানে? চিকেন স্যুপ। আঙ্কেল, এত জনপ্রিয় কেন আপনাদের এখানকার চিকেন স্যুপ? স্পেশাল কিছু দেন? কেমিক্যাল ছাড়া। সব কেমিক্যাল ছাড়া? কেমিক্যালের কোনো আইটেম দেব না আপনাদের। চিকেন স্যুপে কি কি দেন? চিকেন স্যুপে কম ফলোর, আচ্ছা, মুরগির মাংস আর ময় মশলা ছাড়া। আর এই চিকেনটা রেডি করেছেন কি? এটা কি আগে ময় মশলা দিয়ে এটা ভাজা হইছে? ও, এভাবে তো আমরা চিকেন স্যুপে খাই না। আমরা দেখা যায় যে মুরগির মাংসটা স্যুপের ভিতরে সিদ্ধ করে নিই একবারে। আর এখানে আপনি স্পেশালি এটা আগে সটে করে নিচ্ছেন। আঙ্কেল, তাহলে আপনি আপনি আমাকে একটা স্পেশাল চিকেন স্যুপ দেন। আমার গরম গরম চিকেন স্যুপ, এটা কিন্তু বেশ ঘন, দেখে অনেক ঘন লাগছে আর খেতে ইচ্ছে করছে। ওপর দিয়ে তারা মশলাটা দিয়েছে আর কাঁচামরিচ। এরা যে চিকেনগুলো দিয়েছে সেগুলো কিন্তু আগে থেকে ফ্রাই করা, মশলা দিয়ে এরা আগে থেকে ফ্রাই করে নিয়ে তারপরে যে স্যুপের যে গ্রেভিটা সেটা তারা এই চিকেনের উপর ঢেলে দিয়েছে শুধু। এটা কিন্তু একটা ইউনিক প্রসেস। চিকেনও কিন্তু অনেকগুলো দিয়েছে। অসাধারণ, খুব মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করছে, এতটা মজা। অসাধারণ। আর এটার দামও কিন্তু খুবই কম, মাত্র 40 টাকা। ভাবা যায় চিকেন স্যুপ তাও আবার 40 টাকায়, আর এত মজার। দেখুন কি পরিমাণ ঘন, তারা যথেষ্ট পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছে আর তাছাড়াও অনেক ডিম দিয়েছে। তারা যে মশলাটা দিয়েছে তা থেকে আমি ধনিয়া, ধনিয়ার গুঁড়োর একটা গন্ধ পাচ্ছি, তারপরে ভাজা জিরার গন্ধ, এগুলো কিন্তু খুব ভালো লাগছে। তার সাথে তারা অন্যরকম একটা ভাবে স্যুপটা রেডি করেছে, যার জন্য এটা অন্যরকম একটা টেস্ট লাগছে আমার কাছে। বারবার খেতে ইচ্ছে করছে, একবার খেয়ে থামতে ইচ্ছে করছে না, এতটা মজা। সত্যি এটা না খেলে আমি বুঝতাম না এটা এত মজা। আমার তো মন চাচ্ছে এই বাটি শেষ করে আরেকটা বাটি নিই, এতটা মজা লাগছে আমার কাছে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও এটা অবশ্যই খেয়ে দেখবেন। খুবই মজার, নতুন রকমের একটা চিকেন স্যুপ।